এর পূর্বে আমরা সুপার গ্লোবালস ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো এর মধ্যে আছে গেট, পোস্ট আর একটা আছে রিকোয়েস্ট। তো আমরা এই তিনটে সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো গেট, পোস্ট এগুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের একটা এসটিএমএল ফর্ম দরকার হবে। তো আমরা একটা ফর্ম নিতে পারি। তো আশা করি যে যারা এই টিউটোরিয়ালগুলো দেখবেন তাদের আগে থেকে এসটিএমএলগুলো নিয়ে কাজ করা আছে বা আপনারা ওইগুলো পারেন। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, গেট অথবা পোস্ট দিতে পারি। আমি এটাকে আপাতত ফাঁকায় রাখলাম। ওকে, তো আমি ফর্মটাকে শেষ করলাম। এরপরে কি থাকবে, আমাদের একটা ইম্পোর্ট ট্যাগ নেব যেটা টাইপ হবে কি টেক্সট, যেটার মধ্যে আমরা কিছু একটা লিখবো। এখানে নেম আমরা দিতে পারি যে কান্ট্রি, আমরা এখানে নেম দিলাম কান্ট্রি। আর প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার এখানে জাস্ট বলতে পারি যে ইন্টার কান্ট্রি নেম। ওকে, আর এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম। এরপর আমরা একটা বাটন নেব, তো আমরা এখানে লিখতে পারি যে টাইপ সাবমিট। আর বাটনের একটা নেম আমরা নিতে পারি, যে এখানে নিতে পারি বিটেন। ওকে, তো এখানে যে বিষয়টা আছে দেখেন যে এই পর্যন্ত আমি ধরে নিছি এইচটিএমএলে আপনার মোটামুটি পারেন বা এগুলো জানেন। তো এখানে দেখেন আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু যাই এন্টার দিই, দিলে দেখবো যে আমাদের এরকম একটা ফর্ম আসবে। তো এরকম ফর্ম আসলে আমরা কেন ইউজ করি, যে আমরা যখন একটা ডেটা পাঠাইতে চাই, যে ইউজার কাছ থেকে আমরা একটা ডেটা ইনপুট নিব, যে ইউজার সাবমিট বাটনে ক্লিক করলে এই ডেটাটা আমার কোথাও সেভ হবে অথবা আমি এটাকে ভেরিয়েবল অথবা অ্যারের মতো স্টোর করবো। যদি আমাদের এরকম দরকার হয় তাহলে আমরা কী করি, ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আর কি ফর্মটা আমরা ইউজ করি। তো নর্মালি দেখেন যে এই যে ম্যাথড আছে, ম্যাথডের মধ্যে আমরা দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে গেট অথবা পোস্ট। মানে আমরা যে ফর্মটা নিচ্ছি, ফর্মের কাজটা হচ্ছে ডেটাটাকে সেন্ড করা। তো এই ডেটাটাকে সেন্ড আমরা কতভাবে করতে পারবো, দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে গেটের মাধ্যমে আমরা ডেটাটাকে সেন্ড করতে পারি, আবার পোস্টের মাধ্যমে আমরা ডেটাটাকে সেন্ড করতে পারি। ওকে, তো তার আগে এখানে দেখি যে অ্যাকশন নামে আরও আর একটা অ্যাট্রিবিউট আছে। তো অ্যাকশনের ব্যাপারটা হচ্ছে যে আমি যে ডেটাটাকে পাঠাবো এটাকে প্রাথমিক অবস্থায় আমি কোন পেজে পাঠাবো বা আমরা কোন পেজটাকে অ্যাকশন করব। তো আমরা যদি মোটামুটি আমরা যে পেজে কোডগুলো লিখতেছি এই পেজেই যদি আমরা ডেটাটাকে পাস করতে চাই তাহলে আমরা কী করতে পারি, এখানে এভাবেই রেখে দিতে পারি। হ্যাঁ, ফাঁকা যদি রেখে দিই তার মানেই হচ্ছে যে আসলে সে এই পেজটাকে অ্যাকশন করবে। অথবা আমরা সার্ভার নামক একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল শিখছি, তো আমরা ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো পিএসপি যেহেতু আমরা এখানে দেখেন এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, তো আমরা পিএসপির কোডগুলো লিখতে গেলে অবশ্যই পিএসপির ব্লকটা আমাদের স্টার্ট করতে হবে। আমরা এখানে লিখতে পারি যে সার্ভার সার্ভার, ঠিক আছে। তো সার্ভারের মধ্যে আমরা কী লিখবো, এখানে দেখেন যে আমরা শিখছি যে পিএসপি একটা আন্ডারস্কোর দিয়ে আমরা লিখতে পারি সেল। ওকে, ওকে, তো এখানে আমরা লিখলাম পিএসপি সেল, যে আমাদের এখন যে পেজটা আছে সেই পেজটাতে সে অ্যাকশন করবে। ওকে, তো এখানে দেখেন আমরা ডেটা কিসের মাধ্যমে পাঠাচ্ছি, পোস্টের মাধ্যমে, তাই না? তো এখান থেকে দেখেন যে যদি আমি ডাটাটা পাঠাই তাহলে এই ডাটাটাকে ধরার আগে আমাদের আসলে চেক করে নেওয়া উচিত যে আসলে ডেটাটা আসছে কিনা বা ডাটাটা আপনি পাঠাইছেন কিনা। হ্যাঁ, তো আমরা যদি এটাকে চেক করতে চাই তাহলে আমাদের এই পিএসপি স্ট্রাকচারে এখানে আমরা কী করব, যে আমরা আগে একটা ইফ স্টেটমেন্ট নেব। হ্যাঁ, তো ইফ স্টেটমেন্টের মধ্যে আসলে কী করব, আমরা এই ডেটাটাকে ধরবো। হ্যাঁ, তো দেখেন আমরা ডেটাটা কিসের মাধ্যমে পাঠাচ্ছি, পোস্টের মাধ্যমে। যদি আমরা পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে আমাদের ডেটাটাকে পোস্টের মাধ্যমেই ধরতে হবে। তো আমরা পোস্টের মাধ্যমে আসলে কীভাবে ধরতে পারবো, নর্মালি দেখেন যে আমরা যেহেতু এখানে পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি, আমরা পোস্ট নামক একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে ডেটাটাকে ধরবো। তো আমরা পোস্ট নামক সুপার গ্লোবাল ভেরিয়েবলটা লিখলাম। এখন এর মধ্যে আমাদের কী করতে হবে, ইন্ডেক্সিংটা দিতে হবে, যে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি, যে আমরা যে এখানে ডেটাটা লিখতেছি এই ডেটাটা আসলে কোন ইন্ডেক্সিংয়ে থাকবে। তো দেখেন আমরা ডেটাটা লিখতেছি কোথায়, একটা ইনপুট ট্যাগের মধ্যে, যেটা টাইপটা হচ্ছে টেক্সট, তাই না? তো এটাই হচ্ছে আমাদের সেই ইনপুট ট্যাগ। দেখেন আমরা এই ইনপুট ট্যাগের মধ্যে ডেটাটা লিখতেছি। তো এই ইনপুট ট্যাগের একটা কিন্তু নেম আছে, নেমটা কী আছে, কান্ট্রি আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এই ইনপুট ট্যাগের মধ্যে কোন ভ্যালু আছে, মানে কোন ভ্যালু বলতে, যে এখানে আমরা যে ডেটাটা দিচ্ছি এটাকে বোঝায় যে এর মধ্যে আমরা কোন ভ্যালুটা পাঠাচ্ছি। এই ভ্যালুটা সবসময় এই, যদি আমরা পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে পোস্টের মধ্যে এই নেমের ইন্ডেক্সিংয়ের মধ্যে থাকবে।
তো নর্মালি দেখেন আমরা পোস্টের মাধ্যমে যেহেতু বাটা সেল, যার জন্য আমরা পোস্ট নামক সুপার গ্লোবাল ভেরিয়েবল লিখলাম, এবং এর মধ্যে ইন্ডেক্সিং আমরা দেবো কি, এই যে এখানে আমাদের ইনপুট ট্যাগের যে নেম আছে কান্ট্রি এইটা, ওকে, তো আমরা এখানে কান্ট্রিটা দিলাম। এখন দেখেন আমরা কী করতে চাচ্ছি, আউটপুটটাকে দেখাইতে চাচ্ছে, তাহলে কী করবো, এখানে আমাদের ইকো কমান্ডটা লিখতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এই ডাটাটাকে আমরা প্রিন্ট করবো, এই ডাটাটাকে প্রিন্ট করার আগে কিন্তু আমাদের শিওর হওয়ার দরকার আছে যে আসলে আমাদের এখান থেকে আমরা ডাটাটাকে পাস করছি কিনা, কারণ যদি আমরা ডেটাটাকে পাস না করে এই ডেটাটাকে ধরতে চাই তাহলে কিন্তু আমরা ডেটাটাকে ধরতে পারবো না। কেন পারবো না, যে আমি ডেটাটা পাঠাইনি, সো আমি কীভাবে রিসিভ করবো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে আমরা আগে চেক করে নিব যে আসলে পোস্টের মাধ্যমে আমরা কোনো ডেটা পাঠাইছি কিনা। তো এইটাকে যদি আমরা একটু ইজিভাবে চেক করতে চাই তাহলে আমরা একটা ফাংশনের সাহায্য নিয়ে কাজ করতে পারি, যে ইসেট। হ্যাঁ, তো ইসেট ফাংশনের মাধ্যমে আমরা দেখব যে পোস্টের মধ্যে এই নামে ইন্ডেক্সিং আছে কিনা। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে কী করতে পারি, ডলার সাইন আন্ডারস্কোর, এখানে আমরা পোস্ট বলতে পারি, আমাদের ইন্ডেক্সিংটা কী হবে, কান্ট্রি, তাই না? তো আমরা এখানে বললাম যে কান্ট্রি। তো সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখানে আগে চেক করে নিলাম যে এই সেট ফাংশনের মাধ্যমে যে পোস্টের মধ্যে কান্ট্রি নামক ইন্ডেক্সিং আছে কিনা। যদি সে পোস্টের মধ্যে কান্ট্রি নামক ইন্ডেক্সিং পেয়ে থাকে তাহলে সে এইটার পরিবর্তে রিটার্ন করবে কি, ট্রু। হ্যাঁ, তো যদি এখানে ট্রু আসে তাহলে আমরা জানি যে আমাদের যে ইফ স্টেটমেন্ট আছে এর মধ্যে যদি ট্রু আসে তাহলে আমাদের ফার্স্ট ব্লক কাজ করে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর হ্যাঁ, তো এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পর আমরা এখানে একটু যাই রিলোড দিই, ওকে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে যে ডেটাটা দিচ্ছি, আমরা যদি এরকম একটা ডেটা দিই বাংলাদেশ, তো সেক্ষেত্রে কী হবে, আমরা যদি সাবমিট করি তাহলে দেখেন যে আমরা আউটপুট দেখতে পারতেছি কিন্তু বাংলাদেশ, এবং ইউআরএলটা একটু ভালো করে দেখেন আমাদের কিন্তু ইউআরএলটা কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। আমরা যদি এখানে আর আলো একটা ডেটা দিই, যে আমরা এখানে যদি দিই যে কানাডা, ওকে, কানাডা দিলাম, দেওয়ার পরে দেখেন যে আমরা এখন ইউআরএলটা একটু ভালো করে দেখেন যে শুধু টিটল আছে, এরপরে আর কোনো কিছু নাই। এরপর আমরা সাবমিট বাটন ক্লিক করলেও দেখবো যে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়নি, বাট আমাদের আউটপুটটা কিন্তু চেঞ্জ হয়েছে। এর মানে হচ্ছে যে আমরা যদি পোস্টের মাধ্যমে ডেটা পাস করি, হ্যাঁ, তো সেই ডেটাটা কী হয়, এই ইউআরএলের মাধ্যমে সেন্ড হয় না। মানে আমরা যে যদি পোস্টের মাধ্যমে ডেটা পাঠাই তাহলে এই ডেটাটা ইউআরএলে কখনোই দেখা যাবে না, ওকে। তো যদি আমরা গেটের মাধ্যমে ডেটাটা পাঠাতাম তাহলে কী হতো, যে আমরা এখানে দেখেন যে যদি ডেটাটাকে গেটের মাধ্যমে পাঠাইতে চাই তাহলে দেখেন যে আপনি পাঠাচ্ছেন কি, গেটের মাধ্যমে, তাই না? তো যদি আপনি ডেটাটাকে ধরতে চান তাহলে কিন্তু আপনাদের ওই গেটের মাধ্যমে ধরতে হবে। হ্যাঁ, তো যদি আমরা এই ডেটাটাকে ধরতে চাই তাহলে আমরা কী করব, গেট নামক যে সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে সেটাকে ইউজ করবো। তো এখানে দেখেন আমরা কী করলাম, গেট নামক একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, যে এটার মধ্যে আমার কী হবে, এই কান্ট্রি নামক ইন্ডেক্সিংয়ের মধ্যেই আসলে ডেটাটা থাকবে। এখন এখানে তাহলে কী হবে, এখানেও আসলে আমাদের গেটই হবে, তো আমরা এখানে কী করলাম, গেট দিলাম। তো এটাকে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন যে আমরা যদি এখানে একবার রিলোড দিই, দেওয়ার পরে এবার যদি আমরা লিখে দিই বাংলাদেশ, ওকে, তো এবার একটু ইউআরএলটা খেয়াল করবেন, এই ইউআরএলটা, তো আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন দেখেন যে এখানে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়েছে। তো এখানে কী হয়েছে, একটা হট সাইন আছে, তারপর দেখেন যে কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ এবং বিটিএন ইকুয়াল সাবমিট। তো আমরা এখানে আসলে যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটাই কিন্তু দেখেন যে আমরা কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছি। তো যদি আমরা গেটের মাধ্যমে ডেটাটাকে পাস করি, যদি আমরা এখান থেকে গেটের মাধ্যমে ডেটাটাকে পাস করি তাহলে সেই ডেটাটা ইউআরএলে দেখা যাবে। এখন ইউআরএলে দেখা গেলে আসলে কী সমস্যা, দেখেন যে আপনি যে ডেটাটাকে পাস করলেন বাংলাদেশ, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ, সো যে ইউজার সে কিন্তু দেখতেই পারবে যে আসলে কোন ডেটাটা পাস করছে। এখন পাস করলেও সমস্যা নাই, দেখেন কোনো ইউজার যদি মনে করে যে আমি এখান থেকে ডেটাটাকে চেঞ্জ করে দেবো, যে আমাদের এরকম ক্যানাডা দিয়ে দিই, ঠিক আছে, যদি এখানে ক্যানাডা দিয়ে দিই তাহলে দেখেন যে যখনই আমরা ইন্টার অথবা সাবমিটে ক্লিক করবো তখন কী হবে, তখন দেখেন আমার আউটপুটটাকে কিন্তু সেই ক্যানাডা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের আউটপুটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু সিকিউরিটি তাহলে থাকলো না, হ্যাঁ, যে আমরা যে ফর্মটা বানাবো এই ফর্মে কিন্তু সিকিউরিটি থাকবে না যদি আমরা গেটের মাধ্যমে ডেটাটা পাস করি। তো এখানে আরও একটা সমস্যা আছে, যে আমরা যে ডেটাগুলো পাঠাচ্ছি, যে যদি আমরা ইউআরএল এর মাধ্যমে ডেটা পাঠাই তাহলে সর্বোচ্চ 3000 ক্যারেক্টার পর্যন্ত আমরা পাঠাইতে পারবো। হ্যাঁ, তো 3000-এর বেশি যখন হবে তখন কিন্তু আর আমরা এই ইউআরএল এর মাধ্যমে পাঠাইতে পারবো না। তো আমরা যখন রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম নিয়ে যখন কাজ করবো তখন দেখা যাচ্ছে আমরা ডেটাটাকে অবশ্যই পোস্টের মাধ্যমে পাঠাবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে গেটের মাধ্যমে আমরা কীভাবে ডেটাটাকে পাঠাইতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি গেটের মাধ্যমে পাঠাই তাহলে ডেটাটাকে ধরবো গেটের মাধ্যমে, আর যদি আমরা এখান থেকে পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে আমরা ডেটাটাকে ধরবো পোস্টের মাধ্যমে, তাই না? তো এখানে যে বিষয়টা আছে, যে আমরা যদি গেটের মাধ্যমে পাঠাই
তাহলেও আমরা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ডাটাটা পাবো, সেটা হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে সেই ডেটাটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারি, আবার যদি গেটের মাধ্যমে আমরা এখান থেকে পাঠাই তাহলেও সেই ডেটাটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারি। মানে আমরা গেট অথবা পোস্ট যেটাই ইউজ করি না কেন, আমরা রিকোয়েস্টের মাধ্যমে ডেটাটাকে ধরতে পারবো। নর্মালি দেখেন যে আমি যদি এখানে পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে এখানে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখানে যদি আবার গেট দিয়ে পাঠাচ্ছি পোস্টের মাধ্যমে, কিন্তু আমরা ডেটাটাকে যদি গেটের মধ্যে খুঁজে তাহলে আসলে পাওয়া যাবে না। তো আমরা এখানে কী করবো, এটাকে আমরা রিকোয়েস্ট করে দিই। হ্যাঁ, তো এটাকে আমরা রিকোয়েস্ট করে দিলাম, তো এখানে যাই একটু সেভ দিই, তো এটাকে দিয়ে জাস্ট আমরা বাদে একটু রিলোড দিলাম। দেওয়ার পরে দেখেন যে আমি যদি এখানে লিখি যে বাংলাদেশ, যদি আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পারতেছি বাংলাদেশ। তার মানে যে আমরা এখানে যদি পোস্টের মাধ্যমে ডেটাটাকে পাঠাই তাহলেও কিন্তু আমরা সেই ডেটাটা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারতেছি। হ্যাঁ, তো আবার যদি আমরা গেটের মাধ্যমে ডেটাটাকে পাঠাই তাহলেও কিন্তু ওই সেম ডেটাটাই কিন্তু আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে যাই একটু রিলোড দিই, এখানে যদি আমি আবার একটা ডেটা দিই যে ক্যানাডা দিলাম আমরা, দেওয়ার পরে যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখেন যে ডেটাটা আমার ইয়ালে দেখা যাচ্ছে, বাট আমরা কিন্তু ডেটাটাকে রিকোয়েস্টের মাধ্যমে রিসিভ করতে পারছি, তাই না? তো এখানে যে বিষয়গুলো আছে দেখেন, আমরা ই সেট ফাংশনের মাধ্যমে কী করছি, আগে চেক করে নিছি যে আমাদের রিকোয়েস্টটা আছে কিনা, তাই না? তো এই কাজটা দেখেন যে আমরা অন্যভাবে করতে পারতাম, যে আমরা অলরেডি কি সার্ভার সুপার গ্লোবাল ভেরিয়েবলস নিয়ে কাজ করছি, তাই না? তো সেই সার্ভার সুপার গ্লোবাল ভেরিয়েবলটাকে আমরা ইউজ করে এখানে কাজটা করতে পারতাম। নর্মালি আমরা যদি এরকম লিখতাম যে $_সার্ভার, হ্যাঁ, তো এখানে যে আমরা যে মেথডটা দিয়ে কি করতেছি, আসলে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্টটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা এরকম কিছু একটা বলতে পারি যে রিকোয়েস্ট, এখানে আমরা জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে বলতে পারি মেথড। ওকে, এখানে জাস্ট আমরা বলে দিতে পারি মেথড। তো এখানে আমরা যেটা লিখবো ইন্ডেক্সিংটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবো, স্মল লেটার কিন্তু দেব না। তো সার্ভারের মধ্যে যদি রিকোয়েস্ট মেথড থাকে, রিকোয়েস্ট আসলে কী থাকবে, আমরা জাস্ট এরকম বলে দিতে পারি যে যদি পোস্ট থাকে, এটাও আমরা ক্যাপিটাল লেটার দেবো, স্মল লেটার না। তো এখানে দেখেন যে যদি আমাদের পোস্ট থাকে, মানে যে যদি সার্ভারের মধ্যে রিকোয়েস্ট থাকে পোস্ট, তাহলে কী হবে, আমরা ডেটাকে রিসিভ করব। ওকে, তো যদি আমরা পোস্টের মতো ই করি তাহলে এখানেও অবশ্যই অবশ্যই পোস্টই থাকবে। তো আমরা এটাকে সেভ দিলাম, তো এটাকে যদি সেভ দিই এখানে একটু যাই, আমরা পেজটাকে রিলোড দিলাম, দেওয়ার পরে দেখবো যে আউটপুট আসলে কিছু দেখাচ্ছে না। তবে আমরা যদি এখানে বাংলাদেশ লিখি, সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন সে কিন্তু বাংলাদেশটাকে রিসিভ করতেছে, তাই না? তো এখানে দেখেন যে আমরা আশা করি পোস্ট সম্পর্কে জানি, যে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করব, বা পোস্টের মাধ্যমে যদি কোনো ডেটা আসে কীভাবে রিসিভ করব, যদি গেটের মাধ্যমে ডেটা আসে সেটাকে আমরা কীভাবে রিসিভ করব সেটাও আমরা অলরেডি দেখছি। এখানে যে চেকিংয়ের যে অপশনটা আছে, আমরা ইচ্ছা করলে এইভাবেও কাজ করতে পারি, অথবা আমরা ইসেট ফাংশন নিয়ে একটু আগে কাজ করছি আর কি, ওভাবেও করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে যে আমরা গেটের মাধ্যমে ডেটা পাঠাইলেও সেটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারি, আবার যদি আমরা পোস্টের মাধ্যমে ডেটা পাঠাই তাহলেও সেটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারি। তো আশা করি আমরা সবাই যে গেট, পোস্ট আর একটা আছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, তো এই তিনটা সুপার গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারছি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।